হ্যালো বন্ধুরা, আমি তোমাদের হোস্ট সূর্যেন্দু। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন একদম ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। এই ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমরা জানব ফটোশপ বা অ্যাডোব প্রিমিয়ার প্রো এই দুটোতে কিভাবে বাংলা লেখা যায়। আমরা যারা বাংলা ভাষাভাষীর মানুষ তাদের কিন্তু অনেক কাজই করতে হয় বাংলায়, সে ফটোর ক্ষেত্রেই হোক বা ভিডিও ক্ষেত্রেই হোক। কিন্তু আমরা দেখি ইংলিশ কিবোর্ডে বাংলা লিখতে গেলে আমাদের কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব তার জন্যই আজকে আমার এই ভিডিওটা। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আমরা যখন ফটোশপ বা প্রিমিয়ার প্রোতে বাংলা লিখতে যাই তখন কিন্তু আমরা যখন কিবোর্ডে প্রেস করি আমাদের মতো করে, যেমন আমার AMAR এইভাবেই তো আমরা লিখে থাকি ইংলিশ থেকে বাংলায়, তো সেইভাবে যখন আমরা লেখার চেষ্টা করি তখন কিন্তু আমরা দেখি লেখাটা বাংলায় পড়ে না, ইংলিশে পড়ে, অথবা লেখাটা বক্সের মতো হয়ে যায়, বক্স বক্স আকারের একটা শেপ নেয়। আলটিমেটলি আমাদের বাংলা লেখাটা কিন্তু হয়ে ওঠে না। অথবা কোনো সময় যদি আমরা বাংলা ফন্ট ডাউনলোডও করে রাখি, সেই বাংলা ফন্ট নিয়ে আমরা ডাউনলোড করে লিখতে গেলেও কিন্তু ইংলিশে লেখার সময় যখন আমরা ইংলিশ কিবোর্ড থেকে সেটা লিখি, বাংলা লেখাটা কিন্তু আলটিমেটলি আর ওই ফটোশপের ছবির উপরে বা ভিডিওর উপরে পড়ে না, তখন কিন্তু অন্য ধরনের একটা লেখা তৈরি হয়। বাংলা লিখতে গেলেও ইংলিশ লেখা চলে আসে, অথবা বক্স বক্স একটা ফর্ম নেয় আমরা যেটা বললাম। অথবা আরেকটা প্রবলেমও দেখা যায়, যেটা হচ্ছে বাংলা লিখতে গেলে অনেক সময় একারগুলো বা আকার কিন্তু যার পিছনে দেওয়া উচিত বা যার আগে দেওয়া উচিত সে জায়গায় কিন্তু পড়ে না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যেমন আমরা লিখতে গেলাম দেশ, তো দয় একার তালবস্ব, কিন্তু আলটিমেটলি দয়ের আগে একারটা না পড়ে দয়ের পরে মানে তালবস্বর আগে একারটা চলে আসে। এই সব প্রবলেম কিন্তু আমরা প্রতিনিয়তই ফেস করে থাকি সবাই কোনো না কোনোভাবে। এই সব প্রবলেমগুলো দূর করে আমরা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম বাংলাটা লিখতে পারি আজকে সেটার উপরেই আমাদের ভিডিও। তো কী করতে হবে তার জন্য আমাদের একটা জিনিস কিন্তু প্রথমেই করে রাখতে হবে, আমাদের অভ্রো কিবোর্ড যেটা সেটা কিন্তু আমাদের অনলাইন থেকে ডাউনলোড করে রাখতে হবে। আপনি যে কোনো সাইটে গুগলে গিয়ে আপনি যদি লেখেন যে অভ্রো কিবোর্ড ডাউনলোড, তো আপনি অনেকগুলো সাজেশান পেয়ে যাবেন, সেখান থেকে আপনার যেটা বেটার মনে হয় সেটা দিয়ে কিন্তু আপনি অভ্রো কিবোর্ড যে সফটওয়্যারটা সেটা কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারেন। যখন আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, এটা ইনস্টল করে নিন আপনার কম্পিউটারে বা ল্যাপটপে, তারপরে আমাদের যেটা করতে হবে সেটা আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নিচ্ছি। চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো প্রথমে যখন আপনি অভ্রোটা ইনস্টল করে নেবেন তখন কিন্তু এরকম ডেস্কটপে এরকম একটা স্ক্রিন আপনি পাবেন, এরকম একটা বার আপনি পাবেন কিন্তু আপনার কম্পিউটার স্ক্রিনের উপরেই। তো এবার কি করতে হবে তার জন্য প্রথমে ধরুন একটা আপনি যে কোনো লেখার জিনিস, যেমন নোটপ্যাড খুলে নিন, আমি নোটপ্যাড খুলে নিলাম। তো আমি নোটপ্যাড খুলে নিলাম, তো এখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ইংলিশ রয়েছে, এই যে ইংলিশটাকে একটা ক্লিক করলেই বাংলা হয়ে যাবে। তো আপনি এবার যেরকমভাবে ফোনে লেখেন সেইভাবেই আমার AMAR এইভাবে নাম NAM এইভাবে আপনি লেখাটা যা লিখতে চান সেটা কিন্তু লিখে ফেলুন। তো আমি এখানে কী লিখব, আমি লিখি বাংলা ভাষা। তো এই যে বাংলা ভাষা আমি লেখাটা লিখে ফেললাম। এবার আমার কী করতে হবে, এই জিনিসটাকে আপনি কপি করুন, কন্ট্রোল অল করে আপনি কন্ট্রোল সি যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার কপি হয়ে গেল, অথবা আপনি মাউসে রাইট ক্লিক করে এরকমভাবে কপিও করতে পারেন। তো কপি করে নিলাম। এবার এই যে অভ্রোড যে এই বারটা রয়েছে এখানটায় চলে এসে আমরা সেটিংসের এখানে এই আইকনটাতে ক্লিক করব, করলে এখানে আমরা পেয়ে যাব ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনি দেখতে পাবেন। তো এখানে আপনি পেস্ট করে নিন আপনার লেখাটা, রাইট ক্লিক পেস্ট, তো বাংলা ভাষা। এবার এটাকে সিলেক্ট অল করলে একটা সিলেক্ট হয়ে গেল কিন্তু এটা। এবার এটাকে করে দিন কনভার্ট টু বিজয় এনকোডিং, যেই ক্লিক করছেন দেখুন এখানে কিন্তু আবার এই একই লেখাটা বাংলা ভাষা হিসাবে অলরেডি এনকোডিং হয়ে গেল। এটাকে এবার আপনি সিলেক্ট করে নিন এবং কপি করে নিন। এবার আপনি এটা ফটোশপ বা প্রিমিয়ার যেখানে আপনি পেস্ট করতে চান সেখানে পেস্ট করে দিলে কিন্তু আপনার লেখাটা চলে আসবে। তো চলুন ফটোশপটা খুলে নিই, আমরা খুলছি ফটোশপটা। তো এখানে একটা ফাইল যে কোনো একটা নিয়ে নিচ্ছি আমি, ধরুন এটাই আমি নিয়ে নিলাম। তো এখানে এটা ধরুন আপনার ফটো, যে কোনো ফটো যদি আপনার হয়, তো এখানে টেক্সটে ক্লিক করবেন এবং টেক্সটটাতে ক্লিক করার পর যেরকমভাবে আমরা লিখি আর কি, এখানে আমরা কন্ট্রোল ভি করে দেবো। কিন্তু দেখুন তাতে কিন্তু আপনার ইংলিশ লেখে আসলো, আপনি তো বলবেন বাংলা তো আসলো না। তার কারণ হচ্ছে এই যে টেক্সটের যে ফন্ট
এটা কিন্তু আমাদের ইংলিশ ফন্টে করা আছে, এটাকে আমরা বাংলা করিনি এখনো, করবো তাই। তো এটাকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে ক্লিক করে যে কোনো একটা বাংলা যদি আমি এটাই করি, দেখুন বাংলা ভাষা কিন্তু চলে আসলো, এই যে বাংলা ভাষা। আপনি যদি অন্য কোনো ফন্ট দিতে চান সেটাও কিন্তু আপনি দিতে পারেন, ধরুন আরও যদি আমার কাছে যেগুলো রয়েছে বাংলা, খুব বেশি আমার কাছে নেই, আপনি চাইলে অনলাইন থেকে আরও বেশি ডাউনলোড করে নিতে পারেন, গুগলে গিয়ে বাংলা ফন্ট বলে সার্চ করবেন, অনেক ধরনের ফন্ট পেয়ে যাবেন। তো ধরুন আমার কাছে আর এটা রয়েছে যেমন বাংলা ভাষা, দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু পেয়ে গেলাম, বাংলা লেখা কিন্তু আমার হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, এবং বাংলা ভাষা পরিষ্কারভাবেই লেখা রয়েছে। তো এবার দেখি এটা ফটোশপে তো হয়ে গেল, প্রিমিয়ার প্রোতে হয় কি না। তো অ্যাডোব প্রিমিয়ার প্রো আমি ওপেন করছি এবং এখানে দেখাচ্ছি সেখানে কীরকম দেখায়। প্রিমিয়ার প্রোতে চলে এসেছি, এখানে আমি লিখতে চাই, তো এখান থেকে আমরা যেভাবে টেক্সট লিখি টেক্সটটা নিয়ে নিলাম, এখানে আমরা লিখতে চাই কিছু। তো দেখুন কন্ট্রোল ভি মানে পেস্ট যদি আমি করি আবারও কিন্তু আমি পেয়ে যাবো, যে এটা ইংলিশ আসছে কারণ আমার এখানে টেক্সটের জায়গাতে ফন্টে কিন্তু আমার ইংলিশ সেট করা। তো এটা আমি সিলেক্ট করে নিলাম, এই টেক্সটের এখানে চলে এসে এখান থেকে টেক্সটটা আমি চেঞ্জ করে দেবো, এই যে বাংলা দেখুন চলে এসছে কিন্তু বাংলা ভাষা। আপনি যে কোনো ফন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, এটা কোনো অসুবিধা হবে না, কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনাকে। তো দেখলাম আমরা কত অনায়াসে কিন্তু এখন ফটোশপ বা প্রিমিয়ার প্রোতে বাংলা লিখতে পাচ্ছি কোনো ঝামেলা ছাড়াই। এটা যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার এই বক্স বক্স আসা এই প্রবলেমটা বা বাংলা লিখতে গেলে ইংলিশ হয়ে যাওয়া এই প্রবলেমগুলো কিন্তু আপনাকে আর ফেস করতে হবে না। তো এইভাবে অনায়াসে আমরা এরপর থেকে বাংলা লিখব এবং কোনো ঝুঁক ঝামেলা ছাড়াই আমরা কিন্তু সেটা সেভ বা এক্সপোর্ট করব। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন, আমি আপনাদের কাছে এরকম অসংখ্য টিউটোরিয়াল ভিডিও, ফটোশপ, অ্যাডোব প্রিমিয়ার প্রো, এডিটিং, ফটোগ্রাফি, মোবাইল ফটোগ্রাফি এই সংক্রান্ত প্রচুর ভিডিও কিন্তু আপনাদের সামনে আনতে থাকবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।